হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে। যে ফাইনালি তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মানে আমাকে অনেকে কমেন্ট করে জানতে চাইছো যে রিয়েলমি ফোন দিয়ে কীভাবে আমরা কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইল দিয়ে কীভাবে সেট আপ করে গেম প্লে করতে পারবো। অলরেডি একটি ভিডিও নিয়ে চলে আসো, তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যেটা তোমরা রিয়েলমি ফোন দিয়ে কীভাবে সেট আপ করে গেম প্লে করতে পারবে, বা সমস্ত সেটিংস তোমাদেরকে আমি দেখিয়ে দিব। খালি যে রিয়েলমি ফোন দিয়ে তোমরা সেট আপ করে খেলতে পারবে এই ভিডিওটা দেখে তা নয়, সমস্ত ফোনে কিন্তু তোমরা সেট আপ করতে পারবে। সমস্ত সেটিংস তোমাদেরকে আমি বলে দিব। তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে ছোট্ট একটি কথা বলে দেই যে তোমরা কিন্তু আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দাও, তো এখন কিন্তু আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কাছে নেই। তো সেই জন্য আর কি তোমাদের তোমরা যারাই আর কি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ তো তোমরা কিন্তু এখন আমাকে পাবে না। তো আজকের এই ভিডিওটা ফুল দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। আজকে আমার একটি নতুন একটি নাম্বার তোমাকে দিব, ওই নাম্বার যদি আমাকে নক দাও তাহলে কিন্তু তোমরা আমাকে ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখতে থাকো। তাহলে চলো তোমাদেরকে আমি দেখাই যে তোমরা এখন তোমরা কীভাবে কিবোর্ড মাউস দিয়ে সেট আপ করে খেলতে পারবে। তো তোমাদেরকে ফার্স্ট আমি দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু রিয়েলমি ফোন, এটা কিন্তু দেখতে পাচ্ছ রিয়েলমি, এটা রিয়েলমি পি ওয়ান, ঠিক আছে? তো এটা তোমরা তোমাদের যেই ফোন হোক না কেন সমস্ত ফোনেই কিন্তু সেট আপ করতে পারবে। সমস্ত রিয়েলমি ফোনের সেটিংস কিন্তু একই রকম, তো তোমাদেরকে আমি বলে দেবো সেরকমভাবে তোমরা এটা সেট আপ করবে, ঠিক আছে? তো ফার্স্ট তোমাদের কী করতে হবে যে এই এখানে দেখতে পাচ্ছ জিজি মাউস প্রো, এই জিজি মাউস প্রোটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এটা কিন্তু প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করে নেবে। তো ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছ যে এরকমই কিন্তু ইন্টারফেস আসবে। তো তোমাদের কিন্তু ফার্স্ট অন্যরকম থাকবে, তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো অনেকেরই আছে যে তোমাদের কিন্তু এখানে ইরো অপশন চলে আসে, তো এখানে দেখতে পাচ্ছ ট্যাব দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ইরোর অপশন চলে আসে। তো এটা এই জন্যে আসে, তো এখানে তোমাদের কী করতে হবে ডাটা অন করতে বলছে, আবার এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দিই। তো এটা ডাটা অন করতে বলছে, এখানে দেখতে পাচ্ছ ডাটা ওয়াইফাই দুটাই কিন্তু আমার এখানে অফ আছে। তো আমি যদি ডাটা অন করে দিই, অন করে দেওয়ার পর এটা কিন্তু এখন যদি ওপেন করি, ওপেন করার পর এখন কিন্তু সেই প্রবলেমটা আসবে না। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ কানেক্টেড এখানে চলে আসবে, আর আগে কিন্তু ছিল ডিসকানেক্ট, ঠিক আছে? তো এখন কিন্তু এই জিজি মাউস প্রোটা তোমাদের অ্যাক্টিভেট করতে হবে, বা তোমাদের যদি এখানে কোনো পারমিশন চাই পারমিশন দিয়ে দিবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এখানে কিন্তু অ্যাড করে নিয়েছি। তো তোমাদের যদি এখানে অ্যাড না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ মাই গেমস এখানে প্লাস এখন এখানে ট্যাব দিবে। তো ট্যাব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে, এখান থেকে তোমাদের যেই গেমস তোমরা খেলো না কেন সেটা অ্যাড করে নেবে, নেওয়ার পর এখান থেকে ডান করে দিবে। তো এটা যখনই তোমরা ডান করে দেবে, ডান করে দেওয়ার পর এখন তোমাদের কী করতে হবে যে এই যে উপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটেড ট্যাব দিবে। তো অ্যাক্টিভেটেড ট্যাব দেওয়ার পর এরকমই ইন্টারফেস আসবে, এখান থেকে তোমাদের কী করতে হবে এখান থেকে এটা ক্যান্সেল করে দিবে। তো তুমি যখনই ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দেওয়ার পর আগে তোমরা এখন কী করবে যে ওয়াইফাইটা কানেক্ট করে নেবে। তো আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, তো এখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখন তোমাদের কী করতে হবে যে এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন এটা এনেবল করতে বলছে, তো এখান থেকে তোমাদের কী করতে হবে এখানে ট্যাব দিবে। তো ট্যাব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওকে অপশন চলে আসবে, তো এখান থেকে ওকে অপশনে ট্যাব দিবে। তো ওকে অপশনে ট্যাব দেওয়ার পর কিছু নিচে আসবে, নিচে আসার পর এখানে তোমাদের পাচ্ছ যে অ্যাবাউট ডিভাইস, সরি, তো এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট ডিভাইস এখানে যদি ট্যাব দাও, ট্যাব দেওয়ার পর এখানে তোমাদের ফোনের নাম বা তোমাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন, তোমাদের স্টোরেজ কত আছে বা তোমাদের র্যাম কত ফোনের, সমস্ত কিন্তু এখানে কিন্তু শো করবে। তো তারপরে যেখানে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড ভার্সন, আমারটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14, ঠিক আছে? তো এখানে ভালো করে দেখে নাও অ্যান্ড্রয়েড ভার্সন 14, বা অনেকে আমাকে কিন্তু কমেন্ট করে যে অ্যান্ড্রয়েড 14 আমাদের সাপোর্ট হচ্ছে না, তো দেখে নাও যে আমার এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14, ঠিক আছে? আমি এই ফোনে খেলে তোমাদেরকে দেখাবো। আর তার নিচে দেখতে পাচ্ছ ভার্সন, তো এখানে যদি ট্যাব দাও, ট্যাব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। তো এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছ ভার্সন নো, এখানে যদি 6-7 বার ট্যাব দাও, ট্যাব দেওয়ার পর এরকম তোমাদের যেটা মোবাইলের স্ক্রিনের লক সেটা কিন্তু চলে আসবে। তো তোমাদের স্ক্রিনের লক ওটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ রাইট সিম, এখানে রাইট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাক করবে, আবার ব্যাক করবে। তো ব্যাক করার পর এখন তোমাদের কী করতে হবে, আবার ব্যাক করে দিবে।
তো আবার যখন ব্যাক করে দিব উপরেটা দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন, এটা কিন্তু এনেবল হয়ে যাবে। তারপর নিচেরটা দেখতে পাচ্ছ ওপেন করতে বলছে, তো তার জন্য ওপেন ওপেনে ট্যাপ দিবে। ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন, এই সাইটে কিন্তু আমরা চলে আসবো। তো তারপর কিছু নিচে আসবে, তো নিচে আসার পর তোমাদেরকে তিনটা সেটিংস করতে হবে, আর তিনটা সেটিংসটা তোমরা ভালো করে দেখে নিবে। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ স্ক্রিন ওভারলেস অন সেটিংস, তো এই সেটিংসটা তোমাদের কি করতে হবে এনেবল করে দিতে হবে, এটা কিন্তু তোমাদের থাকবে, তোমরা দেখে নেবে। আর তারপর কি করতে হবে, এই যে একটি দেখতে পাচ্ছ ইউএসবি ডেবাগিং, ঠিক আছে, তো এই ইউএসবি ডেবাগিং এনেবল করে দিতে হবে। তারপর এখান থেকে এটা কি করবে, ওকে মেরে দিবে। তো ওকে মারার পর তারপর কি করতে হবে, যে এই যেখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডেবাগিং, ঠিক আছে, তো এই ওয়্যারলেস ডেবাগিং এনেবল করতে গেলে তোমাদের কিন্তু ওয়াইফাইটা লাগবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে এটা ওয়্যারলেস ডেবাগিং এনেবল করে দিবে। তো এনেবল করে দেওয়ার পর এখন তোমাদের কি করতে হবে, আবার ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর এখানে তোমাদের যেটা তিন নম্বর স্টেপ আছে, এখানে যদি ট্যাপ দাও, তো ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ একটি কিন্তু স্ক্রিন শো করবে। তো এখন তোমাদের কি করতে হবে, এখানে কোড দিতে বলছে, এই কোডটা তোমরা কোথায় পাবে, আরে তো এই কোডটা তোমরা কোথায় পাবে, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডেবাগিং এখানে ট্যাপ দিতে হবে। তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে একদম নিচে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস ওয়েড পেয়ারিং কোড, ঠিক আছে, তো এখানে যদি ট্যাপ দাও, তো ট্যাপ দেওয়ার পর তোমাদের এখানে তোমাদের সেই কোডটা বসিয়ে দিতে হবে, যে উপরে এখানে দেখতে পাচ্ছ পেয়ারিং কোড, এই পেয়ারিং কোডের জায়গায় এখানে দেখতে পাচ্ছ পেয়ারিং কোড, এই ছয়টি কোড এখানে বসিয়ে দিবে। আর নিচে একটি দেখতে পাচ্ছ আইপি অ্যাড্রেস পোর্ট, এখানে কিন্তু পাঁচটি আইপি অ্যাড্রেস পোর্ট, এই পোর্টটি এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এটা বসিয়ে দিচ্ছি, তোমাদের যেটা আসবে তোমরা সেটা বসিয়ে দিবে, ঠিক আছে। তো কোডগুলো বসানো হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট, ঠিক আছে, তো এই অ্যাক্টিভেটে ট্যাপ দিবে। তো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর তারপর নিচে একটি দেখতে পাচ্ছ, এটা যখন তুমি এখানে ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখন তোমাদের কি করতে হবে, এখান থেকে তুমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিয়ে ডাটা অন করে নেবে। অন করে নেওয়ার পর এখান থেকে ডান করে দিবে। তো ডান করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এরকম ইন্টারফেস করে আসবে, ঠিক আছে, অ্যাক্টিভেট হওয়ার পর। তো তারপর এখন তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ লঞ্চ, তো এই লঞ্চে যদি ট্যাপ দাও, ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু গেমে অলরেডি নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো তারপর এখন কিন্তু মেন কথা, এখন হলো তোমাদের কি ম্যাপিং করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ কি ম্যাপিং, তো এই কি ম্যাপিং ভিডিও আমার কিন্তু অলরেডি বানানো আছে, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, মানে একদম তোমাদেরকে ফুল কি ম্যাপিং ওই ভিডিওতে আমি বলে দিয়েছি, যে কোনটা দিয়ে কী করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, দেখার পর তোমাদের 100% কিন্তু তোমাদের কি ম্যাপিং হয়ে যাবে। কি ম্যাপিং হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ইজিলি গেম প্লে করতে পারবে। তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই, যে আবার ভাববে যে কিবোর্ড মাউস সাপোর্ট হচ্ছে কি হচ্ছে না, তো আরেকটি তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে যেটা ওটিজি কেবল, তো এখানে যদি আমি সেটিংসে যাই, তো এখান থেকে আমি সেটিংসে যদি এখানে যদি সার্চ করি ওটিজি, ঠিক আছে, ওটিজি সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ওটিজি চলে আসবে। এখান থেকে ট্যাপ দিবে, ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওটিজি এখানে কিন্তু চলে আসবে, এটা এনেবল করে দিবে। আর এখানে কিন্তু 10 মিনিট সময় দিচ্ছে, মানে এই 10 মিনিটে তুমি যদি এই ওটিজি কিবোর্ডটা আছে, এই ওটিজি কিবোর্ড যদি যেটা ফোনের সাথে যদি লাগানো না থাকে, তাহলে কিন্তু 10 মিনিট পরে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যতক্ষণ পর্যন্ত এটা লাগানো থাকবে ওটিজি, তাহলে কিন্তু এটার ডিসকানেক্ট হবে না, ঠিক আছে। তো তারপর তোমরা কিন্তু ইজিলি গেম প্লে করতে পারবে। তো এখন আমি তোমাদেরকে আমি কিছু গেম প্লে করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটি ম্যাচ স্টার্ট করে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছ ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড মাউসে কিন্তু সাপোর্ট হচ্ছে, এখানে কোনো প্রবলেম নেই কিবোর্ড মাউসের। তো তোমরা কীরকমভাবে খেলতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ কি অসাধারণ ফার্স্ট ইমোট, তো এরকমভাবে ফার্স্ট ইমোটও দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো তোমরা আর কীরকমভাবে গেম প্লে করতে পারবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।